আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম আমাদের অনেক সময় এমন হয় যে আমরা যখন ওয়েবসাইটে কোনো ইমেজ ব্যবহার করি সেই ইমেজটার সাইজ অনেক বেশি হওয়ার কারণে আমাদের টোটাল ওয়েবসাইটটারই লোডিং টাইম অনেক বেড়ে যায় এবং ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যাওয়াটা অনেক বেশি খারাপ এবং এর কারণে আপনার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কিং বা অন্য সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংও হারাতে পারে তো মনে করেন আমি এখন আপনাদেরকে সেটা দেখানোর জন্য আমার ব্রাউজারটা ওপেন করি ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন এখান থেকে আমরা একটু পিকজা পেতে যাই এখান থেকে আপনি ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন তো পিকজা পেতে এসে আমি হচ্ছে এখান থেকে কোনো একটা ইমেজ একটু হাই রেজুলেশনে ডাউনলোড করবো হ্যাঁ মনে করেন এই ইমেজটাই এখানে যে ফ্রি ডাউনলোডে আসলে এখানে আপনি দেখেন অনেকগুলো রেজুলেশন আছে তো আপনি যে কোনো রেজুলেশন ডাউনলোড করতে পারবেন ফ্রিতে এবং এখানে জাস্ট আপনাকে কোনো রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই তবে আপনি যদি ওই যে তিন হাজার ইন্টু দুই হাজার বা মানে সর্বোচ্চ রেজুলেশনে ডাউনলোড করতে গেলে আপনার হয়তো একটা অ্যাকাউন্ট খোলা লাগতে পারে আদারওয়াইজ লাগবে না তো আমরা এখন ছবিটা ডাউনলোড করে নিই তো ডাউনলোড হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের যে ছবিটা এটা হচ্ছে সেটা তো আমরা একটু আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই তো এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডার আমি ছবিটা ডাউনলোড ফোল্ডার থেকে ডেস্কটপে নিয়ে আসি হ্যাঁ তো এখন একটু দেখেন এই যে ইমেজটা এটা সাইজ হচ্ছে দুইশো চল্লিশ কিলোবাইটের একটা ইমেজ ঠিক আছে এখন এবং এটা হচ্ছে উনিশশো বিশ ইন্টু বারোশো আশি ডাইমেনশনের তো এখন আমরা এই ছবিটাকে অপটিমাইজ করার জন্য মানে পিকজ্যাপে থেকে আপনি যদি কোনো ছবি ডাউনলোড করেন এটা মোটামুটি অপটিমাইজ ছবি থাকে তো আপনি যদি আরও অপটিমাইজ করতে চান তাহলে আপনি আমি রিকমেন্ড করছি আপনি ফটোশপ ওপেন করবেন ফটোশপ দিয়ে মোটামুটি ভালোই অপটিমাইজ করা যায় ইমেজকে তো আমরা এখানে ফটোশপটা ওপেন করে নিলাম তো একটু দেখেন ছবিটা ওপেন হচ্ছে ফটোশপে এবং এটা ফটোশপের লেটেস্ট ভার্সন দু হাজার উনিশ ভার্সন তো এখানে আমাদের ইমেজটা লোড হলো এখন লোড হওয়ার পরে আপনি যদি এটাকে এই ইমেজটাকেই এখন যদি আপনি সেভ করতে চান দেখেন আমি যদি এখন এটাকে সেভ করতে চাই সেভ অ্যাজ গিয়ে আমি যদি এখন এটাকে জেপিজিতে সেভ করি আগেরটাও জে ছিল হ্যাঁ তো আমি এখন এটাকে একটু নাম চেঞ্জ করে নিউ দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে নিয়ে দিয়ে আমি যদি এটাকে এখন সেভ করি দেখেন এখানে ম্যাক্সিমাম কোয়ালিটি দেখাচ্ছে তো ম্যাক্সিমাম কোয়ালিটি আপনি সেভ করতে গেলে এখানে আপনাকে দেখাচ্ছে যে ছয়শো একষট্টি কিলোবাইট হবে কিন্তু আমাদের আগের ইমেজটা কিন্তু ছিল দুইশো তেইশ বা এরকম কিলোবাইটের তাই না এখন আমরা এটাকে একটু মিডিয়াম করে দিই মিডিয়াম করলে হবে কি একশো ছাব্বিশ কিলোবাইট দেখেন হয়ে যাচ্ছে এবং আমি এখন মিডিয়াম রেজুলেশানে এটাকে সেভ করব করে এখন আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি তাহলে দেখেন আমাদের রেজুলেশানে কিন্তু খুব একটা ত সমস্যা নেই এই যে এটা হচ্ছে আমাদের আগেরটা আর এটা হচ্ছে আমাদের বর্তমানের ইমেজটা ঠিক আছে তো এভাবে আপনি চাইলে এখান থেকেও আপনি রেজলেশনটা ফিক্স করতে পারেন জাস্ট ফাইলে এসে সেভ এস এভাবে এখন আগের ফটোশপের যে ভার্সনগুলো ছিল সেখানে কিন্তু একটা অপশান ছিল সেভ ফর ওয়েব যেটা বর্তমানে নতুন ভর্ষণগুলোতে নেই এখানে বাই ডিফল্ট হচ্ছে সেভ ফর ওয়েব অপশনটা অপশানটা নেই আগেরটাই আছে তো আমি যদি আগের ফটোশপটা ওপেন করি এখন যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আগের ফটোশপ এবং এখানে আমি যদি এখন ফাইলতে ফাইলে আসি এখানে দেখেন একটা অপশান আছে সেভ ফর ওয়েব তো এটা আগের ভার্সনে ছিল এটা দু চোদ্দো সালের ফটোশপ আর আমি বর্তমানে ব্যবহার করছি দু হাজার উনিশ সালের ফটোশপ তো এটা এখন আমাদের দু হাজার উনিশ সালের ফটোশপ এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সেভ ফর ওয়েব ফাইলটা নেই তো এখন সেটা করার জন্য আপনি যেটা করবেন জাস্ট কিবোর্ড শর্টকাটটা কিন্তু কাজ করে কন্ট্রোল অল্টার এস আমি আমার কিবোর্ডে যদি একসাথে চারটা সুইচ চাপ দিই কন্ট্রোল অল্টার শিফট এস তাহলে আপনি এভাবে দেখতে পাবেন তো এখানে আসলেও আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে উই যে সাইজটা সেটা হচ্ছে চারশো ছয় কিলোবাইট এবং আপনি যদি একটু ভালোভাবে দেখতে চান তাহলে টু আপ করতে পারেন তাহলে অরিজিনাল ইমেজটা এবং হচ্ছে যে আপনার আউটপুট দুইটা আপনাকে পাশাপাশি এখানে দেখাবে এখন আমরা যদি এটাকে এখান থেকে মিডিয়াম করে দিই তাহলে দেখেন আমাদের আগেরটা হবে হচ্ছে সাত মেগাবাইট যদি আমি একদম ম্যাক্সিমাম সাইজ এটাকে সেভ করি আর আমি যদি এটাকে মিডিয়ামতে সেভ করি তাহলে দেখেন এটা সাইজ হবে একশো ষোলো কিলোবাইট তার মানে আমার ইমেজটা কিন্তু অলরেডি অনেক হালকা হয়ে গেছে এবং এখানে দেখেন ইমেজ কোয়ালিটি থার্টি মানে আপনি এখানে থেকে কিন্তু আপনার আউটপুটটা দেখতে পাবেন যে আপনি ঠিক কীভাবে যাচ্ছেন এবং দেখেন লোতে আসলে দেখা যাচ্ছে যে কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে কিন্তু মিডিয়ামে থাকলে খুব একটা কোয়ালিটি খারাপ হয় না হ্যাঁ তবে হাই রেজুলেশনে আপনার হাই রেজুলেশনের যে পিসিগুলো যেমন ম্যাকের ফাইভ কে ডিসপ্লে এরকম জায়গাতে গেলে বা যখন প্রো ডিসপ্লে ডি আর এসব জায়গাতে গেলে অবশ্য আবার একটু প্রবলেম হয় এরকম মিডিয়ামে দিলে তো সেক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করবো হাই রেজুলেশনে দিতে তো দেখেন হাই রেজুলেশনে দিলেও কিন্তু ফাইল সাইজটা বড়ো হয়ে যায় আমি যেমনটা বলেছিলাম পিক জ্যাপের ইমেজগুলো মোটামুটি অপ অপটিমাইজড তাই এরকম হচ্ছে কিন্তু আপনি যদি আনঅপটিমাইজড কোন কোনো ইমেজ নিয়ে কাজ করেন তখন আরও ভালো ব্যাপারটা বুঝতে পারবেন তো এখান থেকে আপনি এক কাজ করবেন এবং হচ্ছে আপনার ওয়েবসাইটে যে উইডটা সেই উইটটা যেমন আপনার যে ডাইমেনশান লাগবে মনে করেন আপনার লাগবে হচ্ছে সাড়ে তিনশো ডাইমেনশানের একটা ছবি তো আপনি এখান থেকে দিয়ে দেবেন সাড়ে তিনশো দিয়ে দিলে এখানে অটোমেটিক হচ্ছে আপনার ইমেজটার সাইজ দেখেন এখন তেরো কিলোবাইট হয়ে গেছে আমাদের ইমেজটা আবার আপনি যদি এখান থেকে এটাকে আনলিঙ্ক করে দেন আনলিঙ্ক করে আপনি কিন্তু এখন উইড এবং হাইটকে কন্ট্রোল করতে পারবেন যেমন মনে করেন আপনি যদি চান যে এটা হবে চারশো পঞ্চাশ আপনি করতে পারবেন করে একটা ক্লিক করবেন তাহলে আপনাকে এখানে দেখাবে হচ্ছে যে এরকম মানে আপনি এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এখানের থেকে যে আপনি ইমেজটা নেবেন সেটা হবে হচ্ছে একদম ওয়েব অপটিমাইজড হ্যাঁ ওয়েবের জন্য পারফেক্ট তো করে আপনি এটাকে এখান থেকে একবার সেভ করবেন আপনার প্রজেক্টে এবং আপনি এখানে দেখেন আরও কিছু অপশান আছে যেমন জেপিজি পিএনজি টোয়েন্টি ফোর পিএনজি এইট পিএনজি টোয়েন্টি ফোর গিফট মানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেরকম প্রয়োজন সেরকমভাবেই আপনি আপনার ইমেজগুলোকে এখানে সেভ করতে পারবেন তো এখানে এসে আমরা মনে করেন দিলাম নিউ টু হ্যাঁ নতুন একটা ইমেজ নিলাম নিয়ে এটাকে আমি আবার সেভ করলাম তো দেখেন অলরেডি এটা হচ্ছে আমাদের তিনটা প্রোজেক্ট এবং দেখেন এখানে অলরেডি আমাদের প্রথম যেটা ডাউনলোড করেছে সেটা ছিল দুশো চল্লিশ দুশো আশি কিলোবাইটের ইমেজ আর পরে আমরা যেটাকে জেপিজিতে কনভার্ট করলাম মিডিয়াম রেজলেশানে সেটা একশো উনিশ কিলোবাইটের আর বর্তমানে এখন যেটা আমরা করলাম একদম তিনশো পঞ্চাশ বাই দুশো তেত্রিশ এটা হচ্ছে চোদ্দো কিলোবাইট হ্যাঁ তো এভাবে আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটে আপনাদের ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারেন এর পাশাপাশি আপনি যদি আরও অপটিমাইজ করতে যান তাহলে আমি আপনাকে একটা ওয়েবসাইট রিকমেন্ড করতে পারি যেটা নাম হচ্ছে অপটিমাইজিলা তো অপটিমাইজিলা এখানে এই যে অপটিমাইজিলা আসছে আমার স্পেলিং মিস্টেক হয়েছিল তো অনলাইন ইমেজ কম্প্রেসার এখানে আসবেন এই ওয়েবসাইটটা মোটামুটি ভালোই ইমেজ অপটিমাইজ করে তো এখানে এসে আপনাকে আপনার ইমেজটা আপলোড করতে হবে তো দেখেন আমরা যেটা আপলোড করেছিলাম যে দুইশো আশি সেটাই মানে মেইন যে ফাইলটা পিকজাবে থেকে আমরা ডাউনলোড করেছিলাম সেই ইমেজটাকে আমরা এখানে আপলোড করবো তো দেখেন এটা এখানে আপলোড করে সে কমপ্রেস করছে এবং এটা একেবারে লেস মাত্র মাইনাস এক পার্সেন্ট সে কম্প্রেস করতে পেরেছে কারণ আমি যেমনটা বলেছিলাম যে পিকজাবের ইমেজগুলো মোটামুটি অ্যাকিউরেট মানে ওরা ভালোই অপটিমাইজ করে তারপর ইমেজগুলো আপলোড করে এবং আপনি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি এখানে আপনাকে দুটো কোয়ালিটি দেখাবে অরিজিনাল কোয়ালিটি এবং কমপ্রেস কোয়ালিটি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি যে অরিজিনাল কোয়ালিটি আর কমপ্রেস কোয়ালিটির মধ্যে আমি খুব একটা তফাৎ দেখিনি এবং আপনি এখান কিন্তু কোয়ালিটি আরও লেস করতে পারবেন দেখেন আমি যেরকমটা চান আপনি কিন্তু ওইরকম কোয়ালিটিতে করে ফেলতে পারবেন হ্যাঁ আপনার এটা কাস্টোমাইজেবল আপনি যদি আরও বেশি কোয়ালিটি রিডিউস করতে চান আপনি সেটাও করতে পারবেন এবং দেখেন আমি যখন একচল্লিশ পার্সেন্টে আসলাম এখন কিন্তু আমি পিকজেলগুলো দেখতে পাচ্ছি মানে কোয়ালিটিটা এখন একটু খারাপ হয়ে গেছে একটু আমি যদি জুম করি তাহলে আপনি দেখতে পাবেন এই দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে আমাদের অপটিমাইজ করা ইমেজ তো এখান থেকে আপনি এরপরে যখন আপনার অপটিমাইজ করা হয়ে যাবে এরপর আপনি সরাসরি এখানে ক্লিক করলে ডাউনলোড হবে আর আপনার যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে তো অনেকগুলো ইমেজ থাকবে তো সবগুলো একসাথে আপলোড করে সবগুলো একসাথে ডাউনলোড অল করতে পারেন তো একটা ইমেজ আপ ডাউনলোড দিলে একটা ইমেজ সরাসরি ডাউনলোড হয়ে যাবে কিন্তু সবগুলো ইমেজ যদি হয় মনে করেন পঞ্চাশটা ষাটটা ইমেজ একসাথে হয় সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড অলে ক্লিক করলে একটা জিপ ফাইল হবে যেমন আমি আপনাকে আমার কম্পিউটারের ওয়ালপেপার আছে অনেকগুলো তো আপনাদেরকে এখান থেকে আমি যদি আমার ওয়ালপেপারগুলো একটু দেখাই মিডিয়া মিডিয়া থেকে যাব হচ্ছে অল ইমেজ এখানে ওয়ালপেপার পেপার এখান থেকে যে বার্ডসের যে ছবিগুলো আছে আমি মনে করেন যে সবগুলো বার্ডসের ছবিকে এখানে ওপেন করি হবে হবে রেডি দেখেন এখন ডাউনলোড ডাউনলোড অল রেডি আমি যদি এখানে ক্লিক করি একটা জিপ ফাইল হবে দেখেন এবং এই জিপ ফাইলটা আমরা যদি এখন ওপেন করি তাহলে আপনি দেখতে পাবেন আমি আপনারা এটা ওপেন করলে এখন দেখবেন যে এটা সাত মেগা তো এখান থেকে এটা জিপ ফাইলে আপনি সবগুলো ইমেজ একসাথে পেয়ে যাবেন আমার মনে হয় না এটা দেখানোর খুব একটা কিছু আছে এবং এখানেও আরও একটা ব্যাপার আমি যদি আমার যে ওয়ালপেপার ফোল্ডারটা ছিল সেই ওয়ালপেপার ফোল্ডারটা যদি এখন আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে মনে করেন এই যে মাছরাঙ্গার এই ছবিটা এই ছবিটা হচ্ছে যে চার মেগাবাইটের হ্যাঁ তো আমরা এই ছবিটা হচ্ছে দিয়ে ওপেন করে নিই তো এটাকে এখন যদি আমরা ফটোশপ দিয়ে ওপেন করে এবার যদি আমরা সেভ ফর ওয়েব করি কন্ট্রোল শিফট এস চেপে তাহলে আপনি দেখেন যে এই ইমেজটা নর্মালি আসা হচ্ছে অরিজিনাল সাইজ এখানে দেখাচ্ছে চুয়াল্লিশ মেগাবাইট মানে আমরা যদি এটাকে একদম হাই রেজলেশন ম্যাক্সিমাম রেজলেশনে সেভ করি কোনো অপটিমাইজেশন ছাড়া আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা যখন এটাকে হাইতে রাখলাম তখন অলরেডি এটা টু মেগাবাইট হয়ে গেছে এখন দেখেন আমার এই ইমেজটার উই চার হাজার আটশো চুয়াল্লিশ আমাদের কোনো ওয়েবসাইটের উইড এত বড় হয় না আমাদের ওয়েবসাইটগুলোর উইড হয় হচ্ছে এগারোশো চল্লিশ মেগা এগারোশো চল্লিশ পিকজেল বা আরও যদি আপনি ফ্লুইড করতে যান সেক্ষেত্রে দেখেন উনিশশো বিশ আমার ডি স্ক্রিন সাইজ হ্যাঁ এইচডি স্ক্রিন সাইজ তো সেক্ষেত্রে আপনার এতটুকু লাগবে তো মনে করেন আমি এটাকে যদি এখন উনিশশো বিশ করে দিই উনিশশো বিশ করে আমি এখানে ক্লিক করলে অলরেডি ইমেজ সাইজ দেখেন একশো বারো একশো বিরাশি কিলোবাইট হয়ে গেছে তো আপনি এভাবেই আপনার ওয়েবসাইটে সবগুলো ইমেজকে অপটিমাইজ করতে পারেন এবং আপনার যেই সাইজ প্রয়োজন আপনি সেই সাইজেই করতে পারবেন আবার মনে করেন যে আমার ডাউনলোড ফোল্ডারে আমার কাছে একটা ভেক্টর ফাইল আছে তো আমরা যদি এখন এই ভেক্টর ফাইলটাকেও এখান থেকে অপটিমাইজের চিন্তা করি আমি বারবার দেখাচ্ছি বিভিন্নভাবে যাতে আপনার পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হয় তো দেখেন এখন আমি এখান থেকে এটাকে আবার ওপেন করে নিচ্ছি ফটোশপ দিয়ে দেখেন এই এটা একটা ভিক্টর ফাইল তো এটাকে এখন যদি আপনি অপটিমাইজ করার কথা চিন্তা করেন একই রকমভাবে কন্ট্রোল অলটা শিফটেস্ট চাপবেন আর আপনার ফটোশপের ভাষণটা যদি 2014 বা তার আগেরগুলো হয় সেক্ষেত্রে আপনি ফাইল থেকে সেভ ফর ওয়েব নামে একটা অপশন সেটা পাবেন তো দেখেন এই ইমেজটা হচ্ছে পাঁচ হাজার পিক্সেল উইডের এত বড় পিক্সেল উইড আমাদের দরকার নেই তো মনে করেন আমি এটাকে চাচ্ছি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে তো তো পোর্টফোলিওতে তো আমাদের সাধারণত তিনশো পঞ্চাশ পিক্সেলের একটা সাইজ লাগে এর বেশি লাগে না আর আপনার যদি মনে করেন যে হাইট বাড়াতেন তো হাইট বাড়ানোর জন্য চারশো যদি আপনি করতে সেক্ষেত্রে একটু লম্বা স্ক্র্যাচ হয়ে যাবে ভালো লাগবে না কিন্তু আপনার যদি প্রয়োজন হয় আপনি সেটাও করতে পারবেন এখানে আনলিঙ্ক করে তারপরে চারশো পঞ্চাশ পিক্সেল ক্লিক করলে দেখেন এটা এখন কিন্তু এরকম হয়ে যাবে তো আপনার যেরকম লাগবে তো দেখেন আমার কিন্তু ইমেজটা ছিল অনেক বড়ো সাইজের সেই ইমেজটা এখন মাত্র আমার হচ্ছে হচ্ছে দশ কিলোমিটার আমি যদি এখন ইমেজটাকে সেভ করি তাহলে আপনি দেখবেন যে এই ইমেজটা এখন মাত্র দশ কিলোবাইটের হয়ে গেল আমি এখানে সেভ করলে দেখেন এখানে এখন ইমেজটা চলে আসছে মাত্র দশ বা এগারো কিলোবাইট হ্যাঁ এবং এই যে এগারো কিলোবাইটের এই ইমেজটা আছে এটাকেও আপনি অপটিমাইজ দিয়ে আরও অপটিমাইজ করতে পারবেন যেমন মনে করেন আমি এখন এই পেজটাকে একবার রিফ্রেশ করি রিফ্রেশ করে এখন এই যে আমাদের যে লাস্টে যে অপটিমাইজ করা ইমেজটা ছিল সেই ইমেজটাকে এখন আমরা আবার অপটিমাইজ করবো এখান থেকে দেখি ও আরও অপটিমাইজ করতে পারি কিনা এগারো কিলোবাইটের ইমেজ এটাকে আরও অপটিমাইজ করে দেখেন মাইনাস সিক্সটিন পার্সেন্ট করে ফেললো এবার আমি এটাকে এখান থেকেই ডাউনলোড করে নিই আচ্ছা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখন দেখেন এটা এখন নয় কিলোবাইট হয়ে গেছে মাত্র ইমেজটা তো এখন এটা যদি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন ডেফিনেটলি এই ওয়েবসাইটটা এই ইমেজটা আপনি এখন এভাবে যদি ব্যবহার করেন ডেফিনেটলি এটা আপনার ওয়েবসাইটের স্পিড টাইমটা বাড়িয়ে দেবে মানে আপনার ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হবে তো এভাবে আমি রিকমেন্ড করছি আপনি যখনই আপনার ওয়েবসাইটে যে ইমেজটাই লোড করেন না কেন আপনি এই সব পদ্ধতি ব্যবহার করে ফটোশপ এবং অপটিমাইজইলে এছাড়া আরও অনেক ইমেজ কম্প্রেসর আছে কিন্তু আমার কাছে এটা বেশি সহজ মনে হয়েছে ফ্রিতে খুব ভালো অপটিমাইজ করতে পারে তো আপনি আপনার সুবিধা অনুযায়ী যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেভাবে কাজ করবেন আমি আশা করছি যে ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি এখনও প্রকোরারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দা সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোরারের সাথেই থাকবেন ধন্যবাদ